রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আমবাসা পৌর পরিষদের ১৩টি ওয়ার্ডেও শুরু হয়েছে করোনা সার্ভের কাজ। সার্ভে করতে গিয়ে প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল স্বাস্থ্যকর্মীদের, যদিও পরবর্তী সময়ে পৌরপিতা চন্দন ভৌমিকের নেতৃত্বে সমস্যার সমাধান হয়েছে। জোর কদমে চলছে সার্ভের কাজ। সমস্ত কর্মীরা, বিশেষ করে আশা অঙ্গনওয়াড়ি এবং আরো যারা আছেন সংশ্লিষ্ট, যে সার্ভে করছেন, আমার আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের ১৩টি ওয়ার্ডে এই সার্ভে অলরেডি শুরু হয়েছে। প্রথম প্রথম একটু প্রবলেম তো হয়েছিল, কারণ এদের মধ্যে একটু কমিউনিকেশনের প্রবলেম ছিল তাই, এবং সবাই আশা এবং অঙ্গনওয়াড়ি সবাই এতটা স্মার্ট নয় তাই, পরবর্তীতে সেটা কারণও গেছে। তো আশা করছি এই সার্ভের পরিপ্রেক্ষিতে সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এই যে স্টেপ, এটা শক্তিশালী হবে এবং আমাদের এলাকার মানুষের মঙ্গল হবে।